আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদের যে জ্যামটা আছে এই জ্যামটা ওপেন করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট দিয়ে ওপেন করে নিচ্ছি। নতুন একটা বাটনে ট্যাবের মধ্যে আমি আমার ইয়েটা খুলতেছি, লোকাল স্ল্যাশ আমার ওয়েবসাইট WP অ্যাডমিন। আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। গত ইয়েতে আমরা জাস্ট একটা পেজ বানাইছিলাম ল্যান্ডিং পেজে বেসিক কিছু জিনিস দিয়ে, তো এই পেজটাই মূলত আমরা বানাইছিলাম। আমরা একটু ভিউ করি। এই পেজটা আমরা বানাইছিলাম এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে একদম বেসিক কিছু জিনিস। তো এটার মধ্যে অ্যাড করে আমরা জাস্ট একটা আজকে একটা পোর্টফোলিও সাইট বানাবো, যে আসলে পোর্টফোলিও সাইটগুলো কেমন হয়। এটা হচ্ছে একটা বিজনেস টাইপের সাইট, বা এখানে ফুল বিজনেসের সব কিছু আনি নাই, জাস্ট কয়েকটা জিনিসই আনছি এখানে। কারণ হচ্ছে এখানে জাস্ট ল্যান্ডিং পেজ বলতে কী বোঝায় এই জিনিসটা বোঝানোর জন্য মূলত এই পেজটা বানানো। ওকে, তো আমরা আজকে আরেকটা পেজ বানাবো, বা একটা ওয়েবসাইট বানাবো, এক পেজের একটা ওয়েবসাইট। এটাও একটা এক পেজের ওয়েবসাইট, বা পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে সেটাও এক পেজের মধ্যে, যাতে কেউ আমাদের এই লিঙ্কের মধ্যে আসলে আমাদের যাতে মানে আমাদের কী কী আছে, এক এক ধরনের মানে পার্সোনাল ওয়েবসাইট বলেন, পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, অথবা রিজিউমি ওয়েবসাইট যেগুলো আছে, মানে আপনার সম্পর্কে কেউ যদি সার্চ করে এখানে যাইলে যাতে আপনার সম্পর্কে সব কিছু পায়, এই টাইপের কিছু, আপনি কী কী পারেন না পারেন এই টাইপের জিনিসগুলো। তো আমরা এখান থেকে লিখলাম দিলাম, এখান থেকে আমরা জানি যে এলিমেন্টর ক্যানভাস নামে একটা জিনিস আছে, এটা দিতে হবে। কেন দিতে হবে সেটা আমরা পরে জানবো। আপাতত যেভাবে দেখায় ওইভাবে করেন, কিছুদিন পরে আস্তে আস্তে বুঝে যাবেন একটার পর একটা যখন আসবে। এক একদিন এক একটা জিনিস বলবো নতুন নতুন, ওইখান থেকে জিনিসগুলো বুঝে যাবেন। আর গত ক্লাসে আমরা ফর্মের জন্য ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা জিনিস নিয়েছিলাম, আর এখানের মধ্যে প্রোর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো লক করা। তো আমরা আমাদের যে প্রোটা আছে ওইটা আমরা ইনস্টল এখন করব না, এটা থাক আপাতত, যতটুকু যাই কাজ করতে পারি অতটুকুই করবো, সমস্যা নেই এটা দিয়ে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা র্যান্ডম পোর্টফোলিও সাইট, মনে করেন আপনি একটা ওয়েবসাইট কি করবেন রেডি করবেন, অথবা আপনি প্র্যাকটিস পারপাস কোনো একটা জিনিস নিবেন। আর আমিও মনে করেন আপনার মানে কীভাবে আসলে আমি খুঁজি নি, অথবা আমি নিজে প্র্যাকটিস মানে আগে কীভাবে আমি প্র্যাকটিস করতাম, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো এখন, যাতে আপনাদের কোনো একটা জিনিস মনে চাইছে যে আমি এইভাবে করব, আমি এখন এই জিনিসটা কোথায় পাবো, যাতে এই জিনিসটার একটা সমাধান আপনারা পান ইনস্ট্যান্ট। মানে কাউরে বলতে হলো না, ভাই আমার একটা ওয়েবসাইট দেন আমি দেখি দেখি করি, এই ধরনের না, জাস্ট আপনার দরকার আপনি খুঁজে বের করে নেবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার প্র্যাকটিসের যে ব্যাপারটা ওই ব্যাপারটা মানে একদম ক্লিয়ার হবে। বা আপনি এখন আমি যে জিনিসগুলো দেখাবো এটার মাধ্যমে আপনি সেলফ ডিপেন্ডেন্ট হবেন, কীভাবে একটা প্রবলেম সলভ করবেন এই জিনিসগুলো। তো আমি এখানে লিখলাম পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, এটা দিলাম। এটা দেওয়ার পর মনে করেন এখানে অনেক ধরনের জিনিস আসবে। আর টেমপ্লেটের জন্য সেরা হচ্ছে থিম ফরেস্ট নামের একটা জিনিস। থিম ফরেস্টের মাদার কোম্পানি হচ্ছে এনভাটো এলিমেন্টস নামে একটা জিনিস আছে ওদের, এই তো এনভাটো মার্কেট, এরা হচ্ছে মাদার অফ কোম্পানি, এদের আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে। আমরা এখান থেকে একটা পোর্টফোলিও সাইট বা এই তো পার্সোনাল ওয়েবসাইট CV এই টাইপের জিনিসগুলো এখান থেকে আমরা পাবো। এখানেও আছে রিয়েক্ট এজেন্সি পোর্টফোলিও টেমপ্লেট, এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটু প্রিভিউ করি।
অনেকগুলা জিনিস আছে, ফিচার কি কি জিনিসপত্র পারে এই জিনিসগুলা। ডেমো থেকে আমরা যে কোনো একটা ডেমোকে সিলেক্ট করি, করার পর দেখি যে আসলে এটা কেমন। আচ্ছা, এখানে মূলত মানে এলিমেন্ট, যেহেতু আমরা এলিমেন্টের বেস কাজ করব, তো সব কিছু সব জিনিসগুলো একদম হুবহু এরকম হবে না, তো আমরা কাছে কিনে যাওয়ার একটা চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট আমরা একটা আইডিয়া নিব যে আসলে এই জিনিসগুলো কেমন। আমরা এলিমেন্টর দিয়ে ততটুকুই করতে পারবো যতটুকু এলিমেন্টর দিচ্ছে। এগুলো হচ্ছে একদম ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এই যে এগুলো হোবার যে ইফেক্টগুলো আছে এগুলো মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এলিমেন্টরে জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু কিছু জিনিস আছে তারা আরও আপডেট করতেছে, অনেক অনেক অ্যাড অন আছে এগুলোর জন্য। তো যেহেতু আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট এলিমেন্টর দিয়ে করতেছি, সেই জন্য হয়তো আমাদের কিছু লিমিটেশন থাকবে। তারপর আমরা যতটুকু পারি ততটুকু কভার করব, কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস আইডিয়া নিব। আমরা গত ক্লাসে এই যে হেডার এই জিনিসটা কীভাবে করতে দেখছি, কিন্তু এই যে লেখাটা একবার যাইতেছে আসতেছে এটা কীভাবে করে এটা দেখি নি। তারপর এখানে দেখেন এটা উপর নিচে যাইতেছে, মানে এটাও একটা বাটন, এই টাইপের বাটনগুলো দেখি নাই। তারপরে অ্যাবাউট সেকশন দেখছি, এ দেখছি, কিন্তু এই যে এই জিনিসটা দেখি নাই যে তার মানে ডিজাইনে কতটুকু, মানে তার দক্ষতা কতটুকু এই জিনিসটা দেখি নাই। সার্ভিসের মধ্যে এরকম দেখি নাই, ঠিক আছে। তারপর হচ্ছে প্রজেক্ট কয়টা কমপ্লিট করছে এই জিনিসগুলো এইভাবে দেখি নাই। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই, এখান থেকে মোরে না ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেস থেকে এলিমেন্টরে গেলাম। এলিমেন্টরে যাওয়ার পর এখান থেকে রেসপন্সিবিলিটি পারপাস, বিভিন্ন যারা অথর আছে বিশেষ করে এই ওয়েবসাইটগুলো তাদেরই দরকার। বিভিন্ন অথর যারা বইটো লিখে, অথবা প্রমিনেন্ট ব্যক্তি, বিজনেসম্যান, ওই ধরনের মানুষরাই মূলত এই জিনিসগুলো নেই। তারা বলে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, পার্সোনাল ওয়েবসাইট দাও। আমার এরকম কয়েকটা ক্লায়েন্ট আছে, ওদের অনেক বড় বড় বিজনেস আছে, তো সাথে হচ্ছে ওদের বলে যে আমার তো বিজনেস পারপাস অনেকগুলো ওয়েবসাইট আছে, তাহলে আমার একটা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাই দাও। তো তখন হচ্ছে এই ওয়েবসাইটগুলো কাজে লাগে আর কি। এই যে এটা হচ্ছে না, এ দেখেন এভাবে ঘুরতেছে, এটাকে বলে ফ্রি লোডার। এটার জন্য আলাদা প্লাগিন আছে, তো আমরা তো জানি বিভিন্ন ধরনের প্লাগিন থাকে। তো এই দেখেন এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করা, হোবার করলে এটা কালার চেঞ্জ হচ্ছে, আমরা তো হোবারও করতে পারি। তো দেখেন এটা কিন্তু একটা মোটামুটি পার্সোনাল ওয়েবসাইট, সে কয়টা প্রজেক্ট কমপ্লিট করছে না করছে এই জিনিসগুলো থাকে। তো আমরা এখান থেকে এই স্কিলসগুলো এইভাবে দিছে, বিভিন্ন ট্যাব আকারে দিছে। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট দেখি, আমরা একটা আইডিয়া নিব যে আমি আজকে আসলে আপনাদের জন্য বের করি নি। আমি আগেরগুলোই দেখাইতে পারতাম, কিন্তু আমার কাছে কেন মনে হয় মানে আগের একটা ক্লাস দেখানো হয়ে গেছে, একটা জিনিস দেখাইছি এই জিনিসটা আবার নতুন করে দেখাবো, মানে এটা মানে আমার কাছে ভালো লাগে না আর কি। আমি চাই যদি এরকম আমি 10 জনকে মানে 10টা ব্যাচকে যদি আমি 10টা জিনিস নতুন নতুন দেখাইতে পারি, কন্টেন্ট সেম থাকবে কিন্তু যদি একটা নতুনত্ব আনা যায় তাহলে ভালো না? তাহলে আমরাও ভালোভাবে শিখতে পারবো এখান থেকে। আরও যে 2-3টা ওয়েবসাইট এরকম বানানো আছে, তাহলে কেউ যদি ওই 4টা ভিডিও দেখে অথবা 3টা ভিডিও দেখে এটা সহ, তাহলে সে 3 ধরনের পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর অভিজ্ঞতা তার হবে। কিন্তু আমি যদি একটা ওয়েবসাইটকে বারবার বারবার বানাই দেখাই, তাহলে কী হবে, ওই ধরনের অভিজ্ঞতা আর হবে না। তো সেই জন্য আমি চিন্তা করছি যে না, আমি একটু কষ্ট হোক বা হচ্ছে একটু ইয়ে হইলেও আলাদা আলাদাভাবে দেখাই, সেটা যাতে সবার জন্য ভালো হয়। থেকে শুধু এলিমেন্ট সিলেক্ট করি, আচ্ছা অনেকগুলো ওয়েবসাইটই খোলা হয়েছে, অনেকগুলো একটা দেখি যেটা সুন্দর ওরকম থেকে একটা নিব।
আচ্ছা, তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে মূলত কপি করব। তো প্রথমে কি কি আছে এখানে আমরা দেখি, এটা যদি একটা সেকশন নিই, প্রথমে দুটা জিনিস আছে গত ইয়াতে আমরা নিনে, এটা আমরা সবাই জানি, এটা হেডার অংশ, তারপরে এটা আর একটা সেকশন। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। এখানে কি কি আছে? এখানে আছে দুটা জিনিস, একটা হচ্ছে গ্রোথ, মানে এটাকে বলে আপনার দুটা পার্ট, যদি একটা সেকশন নিই সেকশনের মধ্যে দুটা পার্ট, একটা হচ্ছে আপনার লঘু অংশ আর একটা হচ্ছে মেনু অংশ। আমরা এখান থেকে একটা সেকশন নিব, সেকশনে কয়টা কলাম থাকবে? দুটা কলাম থাকবে। ওকে ফাইন, তো দুই কলামের মধ্যে এক জায়গায় কী নিতে হবে? আমার লোগোটা নিতে হবে, এটা একটা ইমেজ, তো এটাকে আমি কপি করি, এটাকে টেনে আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম। দেখেন এই ছবিটা চলে আসছে, এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আর এখানে মেনু, মেনুগুলো আমরা পরে বসাবো। তো এখান থেকে যেহেতু একটা ছবি, ছবির জন্য ইমেজের যে উইজার্ডটা আছে সেটাকে টানলাম, টানার পর এটাকে এই জায়গায় টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেওয়ার পর ইনসার্ট মিডিয়া দিলাম। এখন কোনো কিছু দেখা যাইতেছে না, দেখা দেওয়ারও কোনো দরকার নাই, এটাকে জাস্ট একটু ছোট করে দিই। আচ্ছা, আপনারা না দেখা গেলে হয়তো আবার মন কষ্ট নেবেন, দেখা যাচ্ছে না কেন। তো এটাকে আমি একটু অ্যালাইনমেন্টটা লেফটে দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা ফুল যে সেকশন আছে ওই সেকশনের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে হালকা কালো করে দিই। কালো করে দিলে এখন কিন্তু এই জিনিসটা দেখা যাবে। তাহলে আমার এখানে আপাতত মনে করেন কি নেই, এই পাশে মেনু নেই, মেনুটা আপাতত থাক, মেনুটা পরে নিচ্ছি। তারপর কি আছে আমার এখানে? এখানে একটা জিনিস আছে ওই যে আগের মতোই, এই পাশে আবার দুটা ইয়ে নিব, একটা সেকশন নিব, দুটা কলাম নিব। দুটা কলামের মধ্যে কী থাকবে? এক পাশে লেখা থাকবে আরেক পাশে একটা ছবি থাকবে। ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা দেখতেছেন না, এগুলো হচ্ছে অ্যানিমেশন টাইপের ব্যাকগ্রাউন্ড আর কি। তো আসলে দেখি এই জিনিসটা কী আর এটা কীভাবে নিতে পারি। কোনো কিছু নেওয়ার জন্য ইনসপেক্টকে সবসময় ইউজ করবেন। তো এখানে ইনসপেক্ট থেকে আমি এই ছবিটা নিব, বা এই ছবিটা কি এটা দেখার জন্য এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, পিএনজি পর্যন্ত। আমরা আগের ক্লাসগুলোতে দেখছি যে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, তো এটা দিয়ে যখন দেখেন এটা ছোট একটা ছবি আসছে, তার মানে কি ছোট ছোট ছবিগুলো এখানে ইয়ে করা হয়েছে। মূলত ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসলে কি দিছে এই জিনিসটা একটু দেখি। ক্লাস মিডিয়া ইমেজ রেক্টেঙ্গুলার, সোর্সে যাই, সোর্সে যাওয়ার পর সব কিছু তো হাইড করা। পেজ টেমপ্লেট ডিফল্ট পেজ আইডি, ট্রেল অর্ডার, নেট মেনু, নেট মেনু না, এটা জিনিসটাই ধরি। এক একটার মধ্যে কতগুলো জিনিস এলিমেন্টস, ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো আমরা একটু একটা ব্যাকগ্রাউন্ড নিই গুগল থেকে, এটাকে বলে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড।
আচ্ছা এটাকে আপাতত ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। এই তো দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ইয়েগুলো আছে এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড জেসন, ডাউনলোড MP4, কই MP4 তো থাকার কথা, MP4 এটা নি। আচ্ছা MP4 নিলাম, তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই জিনিসটা দিব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন একটা হচ্ছে ক্লাসিক, গত ক্লাসিকগুলো দেখাইছি, ভিডিও টাইপ যেটা সেটা, তো এখান থেকে হচ্ছে জাস্ট আমার একটা ইউআরএল দিতে হবে। তো ইউআরএল দেওয়ার জন্য এটাকে তো আপলোড করতে হবে, এভাবে আপলোড করা যাবে না। তো এখানে মনে করেন আমি একটা ভিডিও উইজার্ড টানি, আগে টানার পর এখানে কি আছে সেলফ হোস্টেড, এখন এখানে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে মনে করেন এটা আমি আপ করে দিলাম। আপ করে দেওয়ার পর একটু নিচে যাওয়ার পর এখানে দেখেন ফাইল ইউআরএল নামে একটা জিনিস আছে, এটাকে আমি কপি করলাম, ইনসার্ট মিডিয়া, তো আমার এটার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম যেহেতু আমার ইউআরএলটা চলে আসছে। এখানে যাওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে যখন আমি কন্টেন্ট দিব, এটা তো আসে নাই, সেলফ হোস্টেড ভিডিও কই, এই তো আছে, একটু নিচে যাই, কপি করলাম, কপি করে এটার মধ্যে পেস্ট করলাম। এখন দেখেন এটা কিন্তু চলে আসছে, তো এটা আমার দরকার নাই, এটাকে ডিলিট করে দিলাম। আর এই যে হেডার ইয়াটা আছে এটা কিন্তু কি ফুল স্ক্রিন, মানে একদম ফিট টু স্ক্রিন এখান থেকে এই পর্যন্ত। তো এটা দেওয়া দিতে হলে কী করতে হয় আমরা জানি, এটাতে ক্লিক করলাম, লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর হাইট যেটা আছে ফিট টু স্ক্রিন এটা দিলাম। এখন এখানে অটোমেটিক এই যে অ্যানিমেটেডগুলো আছে, অ্যানিমেশনগুলো আছে, এগুলো এখানে হতে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের কালারটা চেঞ্জ হবে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে ইয়ে করি। দেখেন এটা শুধু ছবি আসার কারণ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইয়েটা নাই, মানে পিছনের যে ইয়েটা আছে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা না, এটা হচ্ছে PNG টাইপ ইমেজ। দেখেন এখানে PNG আছে, নর্মালি PNG টাইপের যে ইমেজগুলো থাকে ওগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না। আমি এটাকে সেভ করলাম, সেভ করলাম, সেভ করার পর এই সেকশনে দিলাম, এখান থেকে একটা ছবি নিলাম, এটাকে ছবি আকারে দিয়ে দেখি কেমন হয়, না হলে ব্যাকগ্রাউন্ডের ইয়ে হিসেবে দিব, কোনো সমস্যা নেই। এটাকে টেনে দিলাম, এভাবে টেনে দেন, টেনে দিলে আপলোড হয়ে যাবে। এখান থেকে ইনসার্ট মিডিয়া দিলেন, দেখেন এটা কিন্তু চলে আসছে। এটা আর একটু ছোটো করতে হবে, উইথ আচ্ছা থাক, এই পাশে আমাদের লেখাগুলো লিখতে হবে। এটা হচ্ছে দুটা লেখা, এখান থেকে একটা হেডিং নিলাম, নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম। এখন এখানে কি লেখা আছে, ফন্ট কী আছে, এটা আমি কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য এখান থেকে একটা মনে করেন হোয়াটস ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, ওইটা ক্লিক করার সাথে সাথে আপনাকে বলে দিবে যে এখানে কী ফন্ট ইউজ করছে, মানে ওইভাবে ইন্সপেক্ট করা লাগবে না। এতটুকু দিলাম, অ্যাড এক্সটেনশন দিলাম, এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আসলে কীভাবে এক্সটেনশনগুলো এখানে অ্যাড করবেন। তো একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এটাকে পিন করলাম, পিন করার পর আবার এই জায়গায় আসলাম, এগুলো কেটে দিই, আমাদের ভিডিও নেওয়া শেষ। আচ্ছা এখানে আসার পর আমি যদি এটাকে ক্লিক করি,
হোয়াটস ফোন, কাজ করতেছে না কেন? আচ্ছা কাজ না করলে সমস্যা নাই, আমরা এটাকে ইন্সপেক্ট দিয়ে বের করি। ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পর এটা কি ফন্ট, এটা কিন্তু এপেস দিয়ে স্টাইলের মধ্যে চলে আসবে। দেখেন এটার যে ফন্ট ফ্যামিলি, এটার এইচকে গ্রোটেক্স, এইচকে গ্রোটেক এটা পাওয়ার জন্য স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফে গেলাম, এখন এখানে লিখি এইচকে, সেটা আসে নাই, অন্য একটা ফোন নিই, এই ফোনটা নিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, এটাকে আমি সাদা করে দিলাম অথবা কালো করে দিলাম। সাদা করে দিলে একটু ভালো দেখাচ্ছে। আর এটার যে ফোনটার যে উইথ আছে এগুলো আমরা জানি, একটু ছোট করে দিলাম। আর এটার যে সাইজ আছে এটার সাইজকে একটু কমাই দিলাম, 20 দিলাম অথবা আর একটু বাড়াই দিই, 25 দিলাম। তারপর একটা বড় থেকে একটা হেডিং দিতে হবে, আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দিলে এখানে দেখব এটা যে ফোন সাইজ আছে, কিন্তু ফোন ফ্যামিলিটা আসতেছে না। আবার ক্লিক করলাম, ওই একই সেম ফন্ট, কোনো সমস্যা নেই। আবার একটা হেডিং নিব, নিলাম আর একটা হেডিং, এখান থেকে জিনিসটা কপি করি, দিলাম এই জায়গায় এইচকে, এটা বড় হবে, একটু বড় করে 2 লাইনের হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এই যে এটা, এটার হালকা একটু গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা এখান থেকে লাইন হাইট যেটা আছে এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবো। মনে করেন এটাকে আমি এইভাবে দিলাম অথবা 1 দিলাম। দেওয়ার পর এটার কালারও চেঞ্জ করবো, তো কালার চেঞ্জ আমরা সবাই করতে পারি, তো এই জিনিসটা দিলাম। তারপর আরেকটা লাইন নিতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার। আর এটার যে কালার, এখানে একটা জিনিস দেখেন, আমরা জাস্ট একটা জিনিস এখানে ইয়ে করবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম, ব্যাকগ্রাউন্ডের উপরে যদি একটা ওভারলে দিই, দেখি কেমন হয়। তো কালো টাইপের একটা ওভারলে দিই, এখানে দেখেন অপাসিটিটা আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন এইভাবে। ব্লেন্ড মোড, মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, ডার্কেন, আচ্ছা এটা দিলাম। এটা দিলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড ওইটা হালকা হালকা দেখা যাবে। আমরা এই যে উপরে যে কালারটা আছে এটা দিব, এই যে লোগোর যে পাতার কালার, ওই পাতার কালারটা। তো এখান থেকে আমাদের এই যে এটা আছে আই ড্রপারটা, এটা দিয়ে আমরা কালারটা নিব, নিলাম। নেওয়ার পর এটার যে কালার, কালারটা দিয়ে দিব, তাহলে দেখেন এই কালারটা পেয়ে গেছে। পাওয়ার পর এখানে এটাও সাদা থাকবে, কোনো সমস্যা নেই। আবার একটা হেডিং নিব, একটা সেকশন মোটামুটি রেডি করে ফেলতে পারলে আমাদের বাকি যে ইয়েগুলো আছে ওই জিনিসগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। নিলাম, নেওয়ার পর ওই যে আগের মতোই ফন্ট দিতে হবে। এই জিনিস যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, আমরা প্রতিদিন এই জিনিসগুলো করতে হবে, এই জন্য এগুলো বারবার করে দেখাচ্ছে। তো এখান থেকে আবার সেমভাবে নিলাম প্রোডাক্টটা, কিন্তু এটার সাথে এটার একটু গ্যাপ আছে, এটার এটার সাথে গ্যাপ কম থাকলেও এটার সাথে এটার একটু গ্যাপ আছে। তো গ্যাপ দেওয়ার জন্য দুটো জিনিস করতে পারেন, একটা হচ্ছে আমি এখানের মধ্যে একটা স্পেস নিব, স্পেসার নামে একটা জিনিস আছে, তো আমি এটা দিয়ে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। মনে করেন আমি এখানে 60 নিলাম, নেওয়ার পর দেখেন মোটামুটি একটা চলে আসছে। কিন্তু এখানে কথা হইলো, ওনার যে মুখ এটা কিন্তু অনেক বড়, আমাদের এখানে যেটা আছে সেটা অনেক ছোট। তো এটার জন্য আমি হচ্ছে ওনাকে অ্যাডভান্সে গিয়ে মাইনাস টপ দিলে কি হয় দেখেন, না মাইনাস টপ না, মাইনাস বটম দিই, বটম দিলে কি হয়, দিলাম। দেওয়ার পর ওনারে মাইনাস দিয়ে একটু নিচ দিকে নামাই দিব, বিকজ অফ
170 দিলে কি হয়, উনি অনেক দূর নেমে গেছে কিন্তু ওনার উপরে হচ্ছে আরেকটা কি হবে, এভাবে আরেকটা সেকশন হবে। তো এই সেকশনটা আমরা নিয়ে নিই, তাহলে একটা সেকশনের উপর একটা সেকশন কিভাবে দিব সেই জিনিসটাও একটু দেখাচ্ছি। তো আবার এখান থেকে আরেকটা সেকশন নিলাম, নেওয়ার পর এটাকে ওই সময় দুটো নিছি, এখন একটাই নিব। নেওয়ার পর এটাকে কীভাবে ডুপ্লিকেট করতে হয় এই জিনিসটা আপনারা সবাই জানেন, তো আমি হচ্ছে এটাকে ওইভাবে ডুপ্লিকেট করব না, জাস্ট এভাবে নিব। নেওয়ার পর দেখেন এখানে এক একটা কি আছে, ট্যাব আছে। তো এই জিনিসগুলো কীভাবে করব সেই জিনিসটা আমরা দেখব। তো এটা দেখার জন্য এটাতে আবার ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন এই পাশে ফুল জায়গা জুড়ে কি আছে, গ্যাপ, এই জায়গায় গ্যাপ। তো এই যে ফুল সেকশনটা আছে এটা কিন্তু এটার উপরে, তো এটা হচ্ছে ফুল একটা সেকশন। এই ফুল সেকশনের মধ্যে আর একটা ইনার সেকশন আছে, তো এখান থেকে আমি আর একটা ইনার সেকশন নামে জিনিস আছে, ওই ইনার সেকশন জিনিসটা নিলাম। তো এখানে নর্মালি দুটো কলাম থাকে, আমি একটা কলামকে ডিলিট করে দিলাম, আর একটা কলামের মধ্যে আমার যে যাবতীয় জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিব। তো এই জিনিসগুলো নেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে ক্লিক করেন, প্রথমে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। মনে করেন এই যে এখানে কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, এটাকে নিলাম, কপি করলাম, কপি করার পর এটা কেটে দিই। কেটে দেওয়ার পর এটার ফুল যে ব্যাকগ্রাউন্ড আছে ফুল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই জিনিসটা দিয়ে দিব। দেখেন এটার কালার কিন্তু হয়ে গেছে, একে কিন্তু দেখা যাচ্ছে না, আমরাও চাই একে দেখা না যাক, একে দেখা যত দেখা যাবে না ততই ভালো। তারপর এটা থেকে এটা একটু হালকা কালার, এই টাইপের হালকা একটা কালার আমরা এই যে সেকশন আছে ইনার সেকশন একে দিব। তো মনে করেন নিলাম, এর থেকে নেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম, ডাবল হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে হালকা হালকা না, জাস্ট একটু এই টাইপের কালার করে দিই। দেখেন এই কালার ব্যাকগ্রাউন্ডের যে কালার এটার উপরের যে কালার এই কালারের মধ্যে কী আছে একটু পার্থক্য আছে। এখন এখানে কি আনতে হবে, আমার ট্যাব নামে একটা জিনিস আছে এই জিনিসটা আনতে হবে। তো আমি এখানে লিখলাম ট্যাব, ট্যাব দিলে কি আসতেছে, এই যে দেখেন ট্যাবগুলো আসতেছে। তো ট্যাবের মধ্যে দেখেন এগুলোর ডিজাইন কিন্তু তেমন সুন্দর নয়। এখন দেখি আরও কয়েকটা অ্যাডন আছে, ওই অ্যাডনগুলার আসলে ট্যাবগুলো কেমন এই জিনিসটা একটু দেখি। এখানে কি করলাম, প্লাগিনস থেকে অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউ যাওয়ার পর আমি নতুন একটা প্লাগিন ইনস্টল করব। আমরা জানি যে প্লাগিনের কাজ হচ্ছে ফাংশন অ্যাড করা, তো এখান থেকে লিখলাম কিট, এটা ভ্যাকসিনের কিট না, এটা হচ্ছে এলিমেন্টরের একটা অ্যাডন, নাম হচ্ছে কিট। কোথায় গেল কিট, আচ্ছা এলিমেন্টর কিট, এখানে দেখেন এই জিনিসটা আছে, এটাকে আমরা নিব। নেওয়ার পর দেখি এখানে ইয়েগুলো কেমন, আর এটাকে একটা আপডেট দিয়ে দিই। এই দেখেন এই প্লাগিনটাই পেজ বিলটা 5 মিলিয়ন প্লাস মানুষ মানে অ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ মানুষের ওয়েবসাইটে আছে, চিন্তা করেন কি পরিমাণ পপুলার একটা পেজ বিল্ডার এটা। আচ্ছা সাইফুল, আমরা কি যে কাজটা করতেছি সেটা কি এলিমিনেটর ওয়েব বিল্ডার থেকে করতেছি? জি জি। এখন কি ল্যাপটপে কি ওই ইয়াটাই অ্যাপসটা ডাউনলোড করতে হবে না? আপনি আগের ক্লাসগুলো এটা দেখে যান, মানে আপনিও বুঝবেন, আগের ক্লাসগুলো যদি একটু কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝে যাবেন। আপনি মানে আজকে নতুন তো সেজন্য আপনার থেকে একটু ইয়া লাগতেছে, মানে আমরা এতটুকু পর্যন্ত আসার জন্য আমাদের আরও অনেকগুলো কাজ করতে হয়েছে। এই যে এখানে দেখেন জ্যাম্প আছে, যে এটা চালাইতেছি এটার ইনস্টলেশনের কাজ আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজ আছে। জাস্ট অ্যাপস কোনটা থেকে কাজ করতেছি সেটা বুঝতেছিলাম না, এখন বুঝছি যে এটা হচ্ছে মূলত কোন অ্যাপস না, আমরা জাস্ট আমাদের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারের মধ্যেই আমরা কাজ করতেছি। কিন্তু এই ব্রাউজারে কাজ করার আগে আপনাকে হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা সাজাইতে হবে, এরকম এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো
এটাকে অ্যাক্টিভ করে ফেললাম, অ্যাক্টিভ করার পর এটাকে একটু রিলোড দিই, না হয় ওই যে উইজার্ডগুলো আছে উইজার্ডগুলো আসবে না। এখানে দেখি ট্যাব দিয়ে ওরা কি ধরনের উইজার্ডগুলো দিচ্ছে, ফার্স্ট ট্যাব, ট্যাব টেবিল প্রেস, টেবিল অফ কন্টেন্ট, প্রোডাক্ট ডাটা ট্যাব কয়েকটা দিছে, তা ওদেরটা কেমন একটু দেখি। ও এটা অনেক সুন্দর, কিন্তু এটার মধ্যে তো ঠিকই ছবি এই পাশে দেওয়া যাবে, আর এখানের মধ্যে তো ওরকম ছবি টবি দেওয়া যাবে না। আচ্ছা তারপরে এটা সুন্দর আছে ওইটার থেকেও, আচ্ছা সমস্যা নাই, এটা দিয়ে কাজ করব, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা হয়তো একটু দেরি হতে পারে, জাস্ট একটু থাকবেন, কোনো প্রবলেম নাই। মানে এই জিনিসটা মনে করেন আমি নতুন করতেছি, মানে এই যে এখন যেটা আসছে সেটা, যা আগে যে একবার প্র্যাকটিস করে আসছি ওই ধরনের কিছু না, এই জিনিসটা নতুন আসছে। তাহলে আমাদের এখানে কয়টা ট্যাব সেটা আগে নিই, এখানে টোটাল হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 6টা ট্যাব, তো এইগুলোর নামগুলো একটু এখানে কপি করি, কপি করে একটা একটা নিচ্ছি। নেওয়ার পর কন্টেন্টে যাই, তাহলে এখানে ট্যাবের যে কন্টেন্ট আছে কয়টা, এখানে দিলাম একটা অ্যাবাউট, তারপর হচ্ছে স্কিলস, তারপর হচ্ছে সার্ভিস, আর একটা দি অ্যাওয়ার্ড নামে যে জিনিসটা আছে সেটা না, ইন্টারভিউ অ্যাওয়ার্ড, এই জিনিসটা নিলাম। এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি, এটাকে নিলাম। এখন এগুলো একটাও দেখা যাচ্ছে না, স্টাইল থেকে গিয়ে জাস্ট এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করে দিই। ন্যাব র্যাপ এখানে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার, কালার ন্যাব আইটেম, যে কালার কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা করে দিই, বর্ডার কালার এগুলোও সাদা হয়ে গেছে, কিন্তু অ্যাক্টিভ কালারটা কালো আছে, সবগুলোকে সাদা করে দিই। দেখেন সবগুলো সাদা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে আমি যেটাকে ক্লিক করব ওইটা আসবে। কিন্তু কথা হলো এখানে যে উনি ক্লিক করার পরে এরকম সুন্দরভাবে আসতেছে, কী আসতেছে, এখানে একটা ছবি আসতেছে, এই পাশে লেখাগুলো আসতেছে, তো এইগুলো তো আমার এখানে এইভাবে এটা দিয়ে আসবে না। তো এটাকে নিয়ে আসতে হলে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আইকনগুলো থাক, কোনো প্রবলেম নাই, এটাকে যদি একটু এক্সটেন্ড করি এখানেও ইমেজ নেওয়া যাবে, কিন্তু এটাকে আমরা এভাবে করব না, এতটুকুতে এটাকে আপডেট দিই। আপডেট দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ টেমপ্লেটে গেলাম, দেওয়ার পর অ্যাড নিউতে গেলাম, সেকশন নামে একটা জিনিস আছে, এখান থেকে মনে করেন অ্যাবাউট নামে একটা সেকশন নিলাম, জাস্ট আমি একটাই ক্রিয়েট করে সবগুলোতে দিয়ে দিব, যাতে আপনারা আপনারা কিন্তু সবগুলাই করবেন, আমি একটা করতেছি। আচ্ছা এটা দেওয়ার আগে এখানে শর্টকাট পাওয়ার জন্য যেটা করতে হবে, শর্টকাটগুলো আসলে কেমন হয় ওই জিনিসগুলো দেখাবো। এর আগে আমি হচ্ছে আমার এখানে আমার একটা প্রিমিয়াম ইয়ে আছে, ওইটার মধ্যে কেমন দেখায় ওই জিনিসটাই দেখাচ্ছি। ই কম ডাব্লিউপি অ্যাডমিন, এটাতে একটু রিলোড হোক, তাহলে এখানে কি জিনিস আছে, যখন আমি এখানে ক্লিক করছি তখন কি হয়েছে, তখন হচ্ছে এই পাশে একটা ছবি, তো মনে করেন ছবিটাকে টেনে অথবা রাইট বাটন ক্লিক করে আমি আমার এখানে নিয়ে আসলাম,
আসার পর এটা থাক এই পাশে, আর এই পাশে লেখা আছে দুটা সেকশন আর এখানে একটা বাটন। জাস্ট এইভাবেই সবগুলোই করব। সেপ্টেম্বরে গেলাম, পেজে গেলাম, সেকশন আচ্ছা, এটার মধ্যে প্রো নাই সেই জন্য প্রবলেমটা দেখা দিচ্ছে, যেটার মধ্যে আছে সেটার মধ্যে একটু যাই। প্লাগইনস ইনস্টল। আচ্ছা, এই জিনিসটা কিভাবে বানাইছি সেটা হয়তো একটু রেকর্ড হয় নাই, জাস্ট কিভাবে বানাইছি আবার একটু দেখাই। সেটা হচ্ছে কলামটা নিলাম আগের মতো করে, এই পাশে একটা ছবি নিছি, এই পাশে এই জিনিসগুলো নিছি, নেওয়ার পর এটাকে জাস্ট একটু সেভ করলাম। সেভ করার পর এখানে সেভ টেমপ্লেটে আমাদের এখানে এটা চলে আসছে অ্যাবাউট নামে, তো এখান থেকে জাস্ট এলিমেন্টর প্রো যেটা আছে সেটাকে একটু অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর একটা জিনিস দেখছেন যে ওই সময় এখানে কি নাই, টেমপ্লেটের মধ্যে যখন গেছি তখন ওর মধ্যে কোনো শর্টকাট নেই, কিন্তু এখন যদি আমি আবার সেমভাবে সেভ টেমপ্লেটে যাই, টেমপ্লেটে যাওয়ার পর দেখেন একটা পার্থক্য দেখবেন, এখানে শর্টকাট নামে একটা অপশন আসবে, দেখেন শর্টকাট নামে একটা অপশন আসছে যেটা হচ্ছে আমার নর্মাল ফ্রিতে নাই। এখন ফ্রিতে যদি আমি এই শর্টকাটটা আনতে হয় আমাকে যেটা করতে হবে, আর একটা প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পর এনি ওয়ার নামে একটা জিনিস আছে, প্লাগইন আছে, ওই প্লাগইনটা আমার ইনস্টল করতে হবে। এনি ওয়ার এলিমেন্টর এটা ইনস্টল করলাম। অ্যাক্টিভ করে আবার সেভ টেমপ্লেটে, এখন যদি আমি এটাকে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি জাস্ট এটাকে রিলোড দিই, এখানে দেখবেন একটা অপশন আসবে শর্টকোডের। এটা আসতেছে না কেন সত্য কথা? আচ্ছা, এটা হচ্ছে এখানে বানাইলে হবে না, এটা হচ্ছে এই জায়গায় বানাইতে হবে। তো আমি অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ দেওয়ার পর এখানে যে জিনিসটা বানাইছি এই জিনিসটাকে একটু কপি করি, কপি করে একদম ডিরেক্ট এই জায়গায় দিয়ে দিব। মনে করেন নিউ অ্যাবাউট নামে আর একটা জিনিস নিছি, নেওয়ার পর এই জায়গায় এটাকে পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পর এডিট এলিমেন্টর নামে একটা জিনিস আছে এই জিনিসটা দিব। দেওয়ার পর জাস্ট আমার তো এই জিনিসটা বানানো আছে, তোমার আর কষ্ট করার দরকার নাই, এখানে এটা পেস্ট করে দিলে হয়ে যাবে, একদম ইজি। এখানে আসলাম, আসার পর এটাকে পেস্ট করে দিলাম, দেখেন হয়ে গেছে নিউ অ্যাবাউট নামে নতুন একটা স্ল্যাগ হবে, স্ল্যাগ মানে হচ্ছে ইউআরএল হবে। তো হয়ে গেছে আমার, তো আমি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এটাকে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর এই টেমপ্লেটে যাই, নতুন ট্যাবে খুললাম, খোলার পর দেখেন ওই যে টেমপ্লেট দিছি এখানে একটা শর্টকাট চলে আসছে। তো আমি জাস্ট এটাকে কপি করি, কপি করে মূলত এই জিনিসটাও যে জন্য করলাম সেটা হচ্ছে আমাদের এখানে এই ট্যাবের মধ্যে জিনিসগুলো বসাইতে হবে। তো আবার ট্যাবের মধ্যে আসলাম, ট্যাব কন্টেন্টের মধ্যে আমি এটাকে নাম দিলে এই যে এই পাশের যে আইকনটা আছে আইকনটা চলে যাবে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু কন্টেন্ট বসানো যায়, আমি জাস্ট এগুলোকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই জায়গায় গিয়ে শর্টকাটটা বসাইলাম, টেক্সটে গিয়ে, ভিজুয়ালে না।
এখন দেখেন এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখন এই এই যে আপনাদেরকে এই জিনিসটা দেখাইলাম, এটা হচ্ছে মূলত আমি একটা প্রবলেমে পড়ছিলাম। মানে আমাকে ক্লায়েন্ট কাজ দিছে, মানে একদম নতুন নতুন অবস্থায়, এখানে যে উইজেটগুলো আছে উইজেটগুলোর অবস্থা এমন বাজে যে কোনোভাবে এখানে এক পাশে ছবি এক পাশে এগুলো আনা যায় না। তো অনেকগুলো উইজেট আছে, উইজেট ওরা হচ্ছে প্রিমিয়াম, এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো আপনি ওদের ইয়ার মাধ্যমে করতে পারবেন। পরে আমি করতেছি করতেছি, মানে কিরে এইভাবে কীভাবে করব, পরে মাথায় আসলো যে না, এখানে ওদের যদি শর্টকাট দিয়ে দিই তাহলে তো এটা চলে আসবে। তখন থেকে হচ্ছে আসলে এই জিনিসটা করা আর কি। তা আমরা জাস্ট এটাকে আরেকটা ইয়ে বানাবো, যাতে একটু একরকম দিলে তো মানে একটু ইয়ে দেখাবে, তো সেজন্য আরেকটা বানাই, নিউ ইয়ে দিছি, মনে করেন আরেকটা দিব, জাস্ট নিউ, নিউ দেওয়ার পর পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর দিই, এডিট উইথ এলিমেন্টর দিলাম, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর ওই যে আগের যে জিনিসটা আছে ওই জিনিসটাকে নিয়ে আসব। এটাকে পেস্ট করি, পেস্ট করার পর এই জিনিসটা তো আগে কপি করা ছিল, তো আমি জাস্ট এটাকে টেনে এই পেশে দিয়ে দিচ্ছি। দেখেন এখন কি হয়েছে, ছবিটা এই পেশে চলে গেছে, লেখাগুলো এই পেশে আসছে। আমার মূল উদ্দেশ্য এইটা না, জাস্ট একটু সময় দেওয়ার জন্য আমি এখান থেকে আবার নিউ টেমপ্লেট, যে অল টেমপ্লেট আছে দেখেন নিউ নামে আর একটা হয়েছে, তো এটাকে জাস্ট আমি কপি করলাম। কপি করে এখানে যে আমাদের এলিমেন্টসগুলো আছে এখানের মধ্যে কোথায়, এই তো এখানে, তো এখানের মধ্যে আমি ট্যাব, ট্যাবের মধ্যে গেলাম, স্কিলসের মধ্যে মনে করেন এই জিনিসটা দিয়ে দিলাম, এখানে আমার কোনো আইকন লাগবে না, আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে টেক্সটে গেলাম, টেক্সটে দেওয়ার পর এটা দিলাম। এখন এইখানে যে শর্টকাটটা আছে এই শর্টকাটটাও আমি নিব, নেওয়ার পর এটাকে এই পাশে দিব, নান করে দিই, নান করে দেওয়ার পর এটা এই পাশে দিলাম, আর স্কিলসের মধ্যে যেটা আছে সেটা তার পরবর্তীতে দিব। আবার এখানে গেলাম অ্যাওয়ার্ডের মধ্যে, এটাকে নান করে দিই, এটাকে দিলাম, এখন আপডেট দিই। আপডেট দেওয়ার পর এই যে কলামটা আছে এটা কিন্তু ছোট, তো এটাকে আমার একটু বড় করতে হবে, তো বড় করার জন্য আমরা জানি ফিট টু স্ক্রিন দিলে এটা একটু বড় হবে, তো এটা দিলাম, দেওয়ার পর আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর যদি একটু প্রিভিউ দিই তাহলে একটা জিনিস দেখেন, আসলে এই জিনিসটা দেখতে কেমন দেখা যাচ্ছে জিনিসটা আপনারা দেখবেন। আচ্ছা এটা এতটুকু হলো, হওয়ার পর এটা কিন্তু ওই যে আমাদের যে নিচের কলাম আছে এটার উপরে যদি বুঝবেন, এটার উপরে যদি একটা বর্ডার দিই, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর বর্ডারে গেলাম, বর্ডারে যাওয়ার পর সলিড, এখন আমার সব জায়গায় বর্ডার লাগবে না, আমার শুধু উপরে লাগবে, তো এখানে দেখেন লিঙ্ক ভ্যালুস টুগেদার, এটাকে ক্লিক করেন, ক্লিক করার পর এখন আপনি যেটা দিয়ে দিতেছেন, মনে করেন আমি উপরে একটা উইথ দিলাম 2 পিক্সেলের, এখন এটার একটা কালার দিব, কালার মনে করেন সাদা দিয়ে, এটা বেশি বড় হয়ে গেছে, 1 পিক্সেল 2 পিক্সেল দিই, আপডেট দিই। আপডেট দেওয়ার পর এই পাশে আপনি দেখেন এখন কিন্তু এখানে এটা যে একটা সেকশন, এই জিনিসটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, এই দেখেন, তাহলে কী হয়েছে, এটা আলাদা একটা সেকশন, এটা আলাদা একটা সেকশন। এখন যখন আপনি এটাতে ক্লিক করেন জাস্ট একটু এই যে এই জিনিসটা দিয়েছেন, আমি বুঝতে পারেন যে আপনি আলাদা আলাদা ট্যাবে আছেন, এই দেখেন এই জিনিসগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আবার এই যে গ্যাপ আছে ওইখানে যদি আপনি প্যাডিং দিয়ে দেন তাহলে এই জিনিসটা এখানে প্যাডিংটা সুন্দরভাবে পেয়ে যাবে, তাহলে আমাদের এই সেকশনটাও শেষ। তৃতীয় যে সেকশন সেটা হচ্ছে মাই ক্লায়েন্ট প্রজেক্ট, তো এগুলো তো আমরা গত ক্লাসে দেখছি, একটা ছবি, তারপর হচ্ছে যে এখানে এই যে এই জিনিসগুলো জাস্ট একটা বানাবো, একটা বানানোর পর তার পরবর্তী এগুলো দিয়ে দিব, কেমন। তো একটা বানানোর জন্য আমাকে কী করতে হবে, আবার এই জায়গায় আসতে হবে, এটার দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই, এটার দরকার আছে, আবার নতুন একটা সেকশন নিই, তাহলে কী করতে হবে আমার এখানে, এখানে একটা দুইটা তিনটা চারটা মাই ক্লায়েন্ট প্রজেক্টস নামে একটা জিনিস নিতে হবে, একটা ফুল সেকশন নিই আগে, ফুল সেকশন নেওয়ার পর এটা তো নেওয়া যাবে না, এটাকে কপি করি, কপি করার পর এটাকে এই জায়গায় পেস্ট করি, তাহলে এটা হচ্ছে কি মাই ক্লায়েন্ট প্রজেক্ট।
পোর্টফোলিওতে যাই, আবার এই লেখাটা একটু বড় হবে, এটাকে কপি করলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের জায়গার কালারটা, ওই কালারটাই দিব। আবার এই জায়গায় যাই, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, কপি করার পর এই সেকশনে দিয়ে দিলাম, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে পেস্ট করলাম। তাহলে এই জিনিসটা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর একটু কপি করি, এই জায়গায় দিয়ে দিই, পেস্ট করলাম। আর এখানে যে লেখাটা ছিল প্রজেক্টস, এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিতেছি। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেছে, কিন্তু এটাকে আমার আর একটু ছোট করতে হবে, ছোট 15-16 দিলাম, ওকে। তারপর নিচে কী আছে, ছবি আছে, লেখা আছে। তাহলে এটার জন্য আমরা আবার একটা ইনে সেকশন নিব, এখান থেকে একটা ইনে সেকশন নিলাম। তাহলে এটার কয়টা ভাগ, এটা কিন্তু একটা দেখেন, এখানে এটা হচ্ছে একটা ক্যারোসল, কিন্তু আমরা ক্যারোসলটাকেও একটা ইয়েতে দিতে পারি। এখানে ইমেজ ক্যারোসল নামে একটা জিনিস আছে, ইমেজ অ্যাকোর্ডিয়ান, ইমেজ বক্স, ক্যারোসল, এই তো ক্যারোসল নামে একটা জিনিস আছে, এটা নিই। এটা নিলে কী হবে, জাস্ট ছবি যেগুলো আছে ওগুলা একদিক থেকে একদিকে যাবে। তা আমরা এভাবে না করলেও এটা করার জন্য একটা প্লাগইন লাগবে, ওই প্লাগইনটা নিচ্ছি না, কাস্টম ক্যারোসল নামে একটা প্লাগইন লাগবে প্রিমিয়াম, ওইটা নিচ্ছি না, জাস্ট ফ্রিতে মোটামুটি কাছে কিনারে কীভাবে যাইতে পারে সেই জিনিসটা দেখব। তো এখান থেকে টোটাল মনে করেন আমার 4টা বা আমি 3টা নিব। তো 3টা নেওয়ার জন্য এটা একটু গাঢ় হবে, এই কালারের হবে, তো এই কালারটা একটু নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালারে এটা দিতে হবে আমার। এই কলামকে ধরলাম, এটার স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে ক্লাসিক থেকে কালারটা দিয়ে দিলাম, নতুন একটা কালার পেয়ে গেছে। ছবি আছে উপরে, একটা ছবি বসাইলাম, তারপর ছবির মধ্যে একটা ছোট টাইটেল আছে, ছোট টাইটেলটা নিব, এই টাইটেলটা নিলাম, এর নিচে পেস্ট করলাম, ওকে ফাইন। তারপর হচ্ছে এই যে ইয়েটা আছে এটা নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ইনস্পেক্টে গেলাম, এটাকে একটু ডুপ্লিকেট করি অথবা কপি করলেও হয়তো, এটাকে এই পাশে নিয়ে আসি, এই বক্সের মধ্যে দিই, দিলাম, এখানে ক্লিক করে এই জিনিসটা দিলাম। তারপর কী আছে, ছোট একটা লেখা আছে, আবার এটাতে ক্লিক করে এই জায়গায় ক্লিক করার পর আমি এই লেখাটা নিলাম, একটাকে ডুপ্লিকেট করব। লেখাগুলো কই, একটা লেখা নিতে হবে, টেক্সট এডিটর নিলাম, নেওয়ার পর কন্ট্রোল এ কন্ট্রোল বি, এটাকে হোয়াইট করে দিই, আর একটু চিকন করে দিই 300, তাহলে একদম হালকা দেখা যাবে। একটা বাটন, ওই যে আগের মতো একটা বাটন দিব। তারপর এখানে যে একটা ইমেজ আছে, আমি ইমেজটা নিলাম, এই তো এটা একটা ইমেজ, এটাকে আগে ডেস্কটপে নিয়ে আসি, নিয়ে আসার পর এটা এভাবে আসবে না, এখন আসবে, ইনসার্ট মিডিয়া দিলাম। এখন এটা কি হবে, এটা যখন হোভার করবে, হোভার করলে একটু বড় হবে, তো এটার জন্য আমরা কি করব, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর হোভার করলে বড় হবে, তো হোভারে আসলাম, অ্যানিমেশন হবে। অ্যানিমেশন কি, অ্যানিমেশন হচ্ছে মানে বড় হবে, বড় কি, বড় 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 গ্রো কই, গ্রো, এই তো গ্রো করছে, গ্রো একটু বড় হবে। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল, এগুলার এগুলো হাতে লিখে দিই, হাতে লেখার দরকার নাই, এবার থাক, এটাকে আর একটু ছোট করি। আমি আপনাদেরকে কীভাবে করতে হবে এই জিনিসটা দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে বাকিটা একদম হুবহু করবেন, তো একদম হুবহু করতে সময় লাগবে আমার,
প্যানেল একটু ছোট করি, এটাকে 28 দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি একটা প্যাডিং দিব চারপাশে, প্যাডিং মানে চারপাশ থেকে খিসবে। তো আমি 10 10 করে যদি প্যাডিং দিই, দেখেন চারপাশ থেকে কিন্তু হালকা করে এর ভিতরে এই জিনিসগুলো চলে আসছে। আর এখানে যে বাটনটা, বাটনটা আগের মতোই দিব, ব্যাকগ্রাউন্ড রাখবো না। একটা বর্ডার দিব, হালকা বর্ডার দিব, সলিড 1 পিক্সেলের দিলাম। ক্লাউন মোড, এই টাইপের জিনিসগুলো আমি এটাকে ডুপ্লিকেট করি, দেখেন এগুলো কিন্তু হয়ে যাচ্ছে একটার পর একটা। আমি এগুলোকে ডিলিট করে দিই, একটাকে সময় দিয়ে সুন্দর করে বানালে বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল। আবার এদিকে যাই, যাওয়ার পর কন্টেন্টে গেলাম, এটাকেও হাইট ফিট টু স্ক্রিন দিই। তাহলে নিচে একটু গ্যাপ হয়েছে, আরও যদি আমার গ্যাপ দরকার আমি এটাকে ডিফল্ট রাখি। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর এটাকে আনলিঙ্ক করে উপর থেকে 50, নিচ থেকে 50 দিলাম। তাহলে দেখেন মোটামুটি একটু জায়গা হয়ে গেছে, কিন্তু এটা তো একদম লেগে লেগে আছে, আবার এটাও লেগে লেগে আছে। তো এই জিনিসটা যদি এদের মধ্যে যদি একটু গ্যাপ দিতে হয়, আমাকে যেটা করতে হবে, মার্জিন আমি লেফটে রাইটে 10, লেফটে 10। তো এটাকে আবার একটু কপি করি, কপি করার পর এটাকে দিয়ে দিই। এখন দেখেন কি হয়। এখন যদি একটু প্রিভিউ দিই, এটা অটো রিলোড হবে ওই জায়গায় প্রিভিউ দিলে, যদি কোনো উইন্ডো খোলা থাকে। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে এদিক দিকে চলে এসছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা যখন 10 পিক্সেল দেওয়ার পর এটা কিন্তু এই দিক থেকে চলে আসছে। তো এই জিনিসটা আসলে ভালো দেখাচ্ছে না। তো এটার জন্য আমি জাস্ট এই পাশের যে লেফট সাইডে যেটা আছে এটাকে তুলে দিলাম। এখন এই যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। আমি জাস্ট একটা কাজ করি, এখানে এই জিনিসগুলো তুলে দিই, তাহলে বরাবর একদম অ্যালাইনমেন্টটা কাজ করবে। এখানে এখানেও একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই পাশে প্যাডিং দিছি, প্যাডিংটা আমার দরকার নাই। আমি চাচ্ছি যে এই জিনিসটা একদম বরাবর শো করুক। আচ্ছা, বরাবর শো করলে তো ঝামেলা। এটাকে এগুলোরও 10 পিক্সেল এদিকে দিয়ে দিই টোটালটারে। এটার যে কন্টেন্টগুলো আছে এগুলো এভাবে থাক, থেকে আপডেট দিই। দুই পাশে একটু জায়গা দরকার আমার। আবার অ্যাডভান্সে গেলাম, লেফটে 10 দিলাম, তা আমার এটা এই পাশ বরাবর থাকলো। এটাকেও আমার আর একটু সরাইতে হবে, জাস্ট এগুলাকে একটু সরাবো, 10 10। এখন একদম বরাবর হবে। দেখেন এখন এই অ্যালাইনমেন্টের সাথে এই অ্যালাইনমেন্টের একটা মিল আছে। আমাদের যখন কাজ করব তখন আসলে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। এখন এই যে এখানে যে হ্যাপি ক্লায়েন্টসরা কি বলে, এই জিনিসটা হচ্ছে টেস্টিমোনিয়াল বলে, আমরা এই জিনিসটাই দিব। আমরা মোটামুটি শেষ দিকে, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। তাহলে এখানে কি আছে, টেস্টিমোনিয়ালে দুটো টেস্টিমোনিয়াল আছে। তো দুটো টেস্টিমোনিয়ালের জন্য ওই যে আগের মতোই দুটো সেকশন হবে, দুইটা একটা সেকশন, এর মধ্যে একটা ইনার সেকশন। তো এটাকে কেটে দিয়ে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, তাহলে কী হয় দেখেন, চলে আসলো, তাহলে আমার এটাও আসলো। এখানের মধ্যে জাস্ট আমার কয়টা লাগবে এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখান থেকে একটা ইনার সেকশন নেব। আচ্ছা, এটাকে কেটে দিব না, কন্ট্রোল জেড দিলে এটা আনডু হয়ে যাবে। তো এগুলো একটা একটা কেটে দেন, কেটে দেন। এটাকে নিয়ে নিলাম, এগুলো একটা একটা ডিলিট করে দিই। আমাদের
কয়টা লাগবে? দুটো লাগবে। এখানে কি কি আছে? এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালস, গেলাম ক্লায়েন্টরা কি বলে জিনিসটা নিলাম, তারপর টেস্টিমোনিয়াল নামে একটা জিনিস আছে। এই দেখেন, এটা হচ্ছে প্রোর মধ্যে আছে, কিন্তু কিটের মধ্যেও একটা জিনিস আছে। দুই তিনটা অ্যাড করা যাবে। এই তো দুই তিন কালারের টেস্টিমোনিয়াল আছে, আমরা এটা নিব। এটা হচ্ছে একটার পর একটা আসবে আর কি। এখান থেকে টেস্টিমোনিয়ালে যাই, তিনটা আছে, সেটিংয়ে যাই, সেটিং দুইটা হবে, জানা দুধের দুইটা আছে না, ওই দুইটা হবে। তাহলে এখানে কি হবে, মানে এটা হচ্ছে আরেক রকমের টেস্টিমোনিয়াল। আবার লেআউটে যান, লেআউটে যাওয়ার পর এই তো এটা মোটামুটি এটার কাছে কিনারে আছে, এটা দেন অথবা আচ্ছা এটা নিলাম। এটা নেওয়ার পর কি হয় দেখেন, টেস্টিমোনিয়ালে যান, যাওয়ার পর এই যে এখানে এগুলো আছে, এগুলোকে আপনি চাইলে অন্য কোটেশন দিতে পারেন, কালার টালার সব চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পর ওনার নামটা নিলাম। এখানে দেখেন ওনার নাম কোথায় আছে, একটাকে ভাঙ্গেন, ভাঙ্গেন পর ক্লায়েন্টের নাম আছে, এখানের মধ্যে ওনার নামটা দিলাম। তারপরে কি আছে, ওনার ডেজিগনেশন, ওনার ডেজিগনেশন কি, উনি হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, এটা দিলাম, এটাকে কপি করলাম। ইন্সপেক্টরকে কীভাবে কপি করি এই জিনিসটা আসলে খুবই দরকার, তারপর এগুলো একটু দেখবেন যে আসলে কীভাবে কী করতেছে। এটা একটু ভাঙ্গি, ভাঙ্গার পর এই জিনিসটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এই জিনিসটা এখানে দিলাম। তাহলে আমার একটা কিন্তু হয়ে গেছে, দেখেন একটা চলে আসছে। এখন একটা ছবি দিতে হবে, এখান থেকে একটা একটা ছবি দিব, ওনার ছবিটা নিই। তাহলে কী হয়েছে দেখেন, ওনার ছবিটা কিন্তু একটা ছবি এখানে চলে আসছে। তো এটাকে রেখে আমি এগুলোকে কেটে দিই, এটাকে ডুপ্লিকেট করি, একটাকে দুইবার করলাম। এখন দেখেন, তারপর এখানে যে ইয়েটা আছে এটাকে আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন, এখান থেকে বন্ধ করে দেন, এই জিনিসটা কিন্তু চলে যাবে। আবার চাইলে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন, আপনি চাইতেছেন এটার কালারটা চেঞ্জ করবেন। তো কালারটা চেঞ্জ করার জন্য কোথায় যাবেন, এটা হচ্ছে কোট আইকন, এখানে মধ্যে যান। এই যে কালার, কালারটা মনে করেন এটার কালার আপনি সাদা থেকে কালো করতে পারবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। লেআউটে যান, লেআউটে যাওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যাক্টিভ কালার কোনটা সেটাও চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, মানে এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে রেটিংও দিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কয়টা নিলাম, দুইটা জিনিস নিলাম, এটাকে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখন যে ওনার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের কয়েকটা ছবি এখানে উনি দিছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা জাস্ট ছবি আর কি, এগুলো তো আপনারা দিতে পারবেন। এই কয়েকটা ইয়ে করলাম, করার পর আমরা আর একটা সেকশন নিব, এই সেকশনটা নিই, সোশ্যাল মিডিয়া যে সেকশনটা এটা নিই। আগে সেকশনটাকে কপি করি, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর সোশ্যাল মিডিয়া এটাকে কপি করে এই জায়গায় বসাই। তারপর লেটস, একটা জিনিস এখানে খেয়াল করেন, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু একই রকমের, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট একই রকম, মানে কোনো ধরনের ডিফারেন্ট এই জায়গায় আপনি খুঁজে পাবেন না। সব অ্যালাইনমেন্ট একই রকমের, ফন্ট একই রকম। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে মেনটেন করতে হবে, যখন আপনি একটা কাজ করবেন তখন আপনার কাজ দেখবেন অটো সুন্দর হয়ে যাবে। তো এগুলো করতে করতে আপনাদের হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কী ভেবে নিছে, এই জিনিসটা নিছে এখানে হচ্ছে আপনার মনে করেন একটা কলাম নিল বা আচ্ছা ইনে সেকশন নিল, এই যে ইনে সেকশনটা নিছে মনে করেন এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করার পর এটাকে ডুপ্লিকেট করলাম। কয়টা আছে, তিনটা, তিনটা আছে, আর একটা নিলাম। নেওয়ার পর এখানে কী করছে দেখেন,
এই ফুল একটা সেকশনের মধ্যে কি কি দিছে, লিংকডইনের ট্যাক্স যেগুলো আছে ওই ট্যাক্স দিছে, একটাই করব আগের মতোই, একটা খুলে বাকিগুলো আপনারা পারবেন। প্রথমে কি নিছে একটা, এটাকে ডুপ্লিকেট করি, করার পর এই জায়গায় নিলাম, নেওয়ার পর এটা দিলাম, দেওয়ার পর নিচে দিয়ে একটা কোথায় আছে লেখা, এটাকেও কপি করে এই জায়গায় দিই, আপাতত চলুক। দিলাম এটা, তারপর এই পাশে কি আছে, একটা আইকন আছে, এখন আইকনটা আমার এই জায়গায় দিতে হবে। গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে ইনার সেকশনের মধ্যে নর্মালি ইনার সেকশন কি করা যায় না, এটার মধ্যে একটা ইনার সেকশন নেওয়া যাবে না, তো নিতে হলে কি করতে হবে, এখানে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর ইনার সেকশনটা এখানে নিলাম, এখন এখান থেকে যদি এই কলামটা আমি কপি করে এই জায়গায় দিই, এখন কিন্তু এক দেখেন ইনার সেকশনের মধ্যে ইনার সেকশন চলে গেছে, এখানের মধ্যে অনেকগুলো ইনার সেকশন আপনি আনতে পারবেন। তো আমি জাস্ট এটাকে তো নিয়ে আসলাম, কোনো প্রবলেম নাই, আবার এটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিয়ে দিই, এটার নিলাম ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম, হয়ে গেছে, আগে ওগুলো সব কিছু পরিষ্কার করি, হয়ে গেল অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে সবগুলো একদম পরিষ্কার করলাম, এখন একটা একটা করে এই জায়গায় দিই, চলে আসছে, এটাকে এটার নিচ বরাবর দিই, আসছে, এটাকে ডিলিট করে দিই, তাহলে কি হলো একটা ইনার সেকশনের মধ্যে আমার এই জায়গায় চলে আসলো। তো এটা হচ্ছে এই যে লেআউট, এটাকে আমি 70 দিলাম, আর এটাকে অটোমেটিক এটা 30 হয়ে গেল। তো এখানের মধ্যে জাস্ট আমি একটা আইকন নিব, একটা আইকন নিলাম, নেওয়ার পর এখানে লেখেন লিংকডইন, এই তো লিংকডইনের, বা এটা নিলাম, ইনসার্ট করলাম, এটার যে কালার, কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, সাইজ বাড়াতে কমাতে পারবেন, আর এটাকে হচ্ছে মাঝ বরাবর দিব, সেজন্য লেআউটে গেলাম ভার্টিক্যাল অ্যালাইন মিড, ফুল এটাকে ধরলাম, ধরার পর এটার মধ্যে আমি একটা প্যাডিং দিব চারপাশে, মনে করেন 20 পিক্সেল করে প্যাডিং দিলাম, 20 পিক্সেল করে একটা প্যাডিং দিছি এটার মধ্যে, কেমন। এখন এটাকে হোভার করলে কি হবে, হোভার করলে আর একটা কালার হবে, তো এটার জন্য হোভারে গেলাম, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, এটার কালারটা নিয়ে নিই, এখান থেকে কপি করলাম, কপি করে এই জায়গায় গেলাম, ব্যাকগ্রাউন্ডের হোভার করলে কালারটা চেঞ্জ হবে, দিলাম কালার চেঞ্জ করে, এখন দেখেন তো এটা তো দেখা যাচ্ছে না, এই যে কালারটা আছে এটাকেও যদি হোভার করে তাহলে এটার কালার চেঞ্জ হবে। এটার জন্য অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে ব্যাকগ্রাউন্ডে গেলাম, হোভারে গেলাম, হোভারে যাওয়ার পর কালারটা যদি কালো করে দিই তাহলে কী হয় দেখি, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়েছে বেশি খারাপ লাগতেছে, আমি একটু কমাই দিই, একটু হালকা করে আসছে এটা, টাইপোগ্রাফ, আচ্ছা তাহলে এটা মোটামুটি হয়ে গেল, এটা এটার ব্যাকগ্রাউন্ড কালারটাই মূলত চেঞ্জ করতে হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওই কালারটা চেঞ্জ হবে, আমি যদি এখানে দিই দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু টেক্সটের যে কালার এই কালারটা এখান থেকে চেঞ্জ করার কোনো ওয়ে নেই, এটা যদি করতে হয় তাহলে কাস্টম কোড দিয়ে করব, আপাতত এতটুকুই করেন। তো এটাকে আমি কি করলাম, এই যে হইলো এটাকে আমি ডুপ্লিকেট করি, তিনটা দিলাম এই পাশে, এটাকে ওই দুটাকে কেটে দিই, কেটে দিলাম,
কেটে দেওয়ার পর এটা হয়ে গেল। এখন এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর দেখেন এখানে কি আছে, একটা গ্যাপ আছে। ডুপ্লিকেট করলাম, এটা আসতেছে না কেন? হচ্ছে না কেন? এটা আপাতত থাক। আমাদের যে এটা কেটে ফেলছি এটাকে আনার জন্য এখানে একটা অপশন আছে, চলে গেল আবার। আচ্ছা, এখান থেকে নিচে আসি। নিচে আসার পর একটা ইন্টারসেকশন নিই। এই জায়গায় ইন্টারসেকশন নেওয়ার পর এই জায়গায় আমাদের কি আছে, এই জায়গায় হচ্ছে আইকন আছে, তারপরে এই পাশে লেখা আছে। তো এগুলোর জন্য আমরা এখান থেকে ওইভাবে না নিয়ে আইকন বক্স নামে একটা জিনিস আছে, ওই আইকন বক্সটাই এখান থেকে নিব। আচ্ছা, এটা নিয়ে দেখি কিছু করা যায় কি না। গেলাম, যাওয়ার পর এখানে এই পাশে আমার আইকনটা নিয়ে আসতে হবে। স্টাইলে গেলাম, স্টেলে যাওয়ার পর কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর এটা কোথায় আছে, যদি এটাকে ভার্টিক্যাল লাইন টপ অপশন থাকার কথা, আইকন কন্টেন্ট। আচ্ছা, এটা এদিকে নিয়ে দেখেন এটা কোথায় আসছে, এটা এই পাশে চলে আসছে। কিন্তু এগুলার অ্যালাইনমেন্ট এইদিকে, আবার এটার অ্যালাইনমেন্ট হচ্ছে এইদিকে, আবার এদিকে দিলে এটার ইয়েটা আসতেছে এদিকে। তাহলে আমাদের এই যে আইকনটা আছে, এই আইকনটা এই পাশে আছে। তো আইকন নিব, কিসের আইকন নিব? লিঙ্কডইন, লিঙ্কডইনের আইকনটা নিই। আর এখানে হচ্ছে লিঙ্কডইন লেখা, সেই জিনিসটা নিলাম, এটাকে একটু কালার দিই, সাদা করে দিই। কন্টেন্টে গেলাম, কন্টেন্টের কালারও সাদা, কন্টেন্ট সাদা, এই জিনিসগুলোও সাদা। তাহলে দিলাম, আর যে এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডলে দিলাম। মিডলে দেওয়ার পর এখন এর মধ্যেও কি হবার অপশন নেই? আচ্ছা, কালারটা অ্যাটলিস্ট চেঞ্জ করা যাবে, ওভার করলে এটার কালার চেঞ্জ হবে। এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার মধ্যে যাই। যাওয়ার পর কন্টেন্টে গেলে কালার কি চেঞ্জ হবে, কোনো অপশন নাই। কন্টেন্টে যাই, কন্টেন্টে নাই, অ্যাডভান্সে যাই।
ব্যাকগ্রাউন্ড কালার হোবার হোবার করলে এটার কালারটা একটু চেঞ্জ হবে অন্য একটা কালার দিয়ে, এই কালারটা হবে, এতটুকু হলে চলবে আপাতত। তিনটা বানাই দি, এটাকে কেটে দিলাম, এখন তিনটা হয়ে গেছে, আর এটাকে ডুপ্লিকেট করে দিই। এখন এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য আর একটু হালকা বা অন্য একটা কালার দিলে আশা করি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিই, ডুপ্লিকেট। আর এই দুটার মধ্যে যদি একটু গ্যাপ দিতে চাই দুইভাবে করতে পারবো, উপরটাকে ধরে নিচ দিয়ে আমি যদি প্যাডিং দিই অথবা মার্জিন দিই, মার্জিন যদি 20 দিই দেখেন গ্যাপ হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আমাদের কাভার হয়েছে। নিচের একটা জিনিস আছে সেটা হচ্ছে লোগো, তিনটা সেকশন, আর এখানে হচ্ছে কথা বলার জন্য একটা বাটন। তারপর এই জিনিসটা যেহেতু এখানে আছে এটাকে কেটে দিই, তিনটা সেকশনে নিলাম, নেওয়ার পর এক পাশে কি আছে একটা লোগো আছে, এই জিনিসটা নিব, নেওয়ার পর লোগোটা এখান থেকে দিয়ে দিই, এখানে আপলোড করা আছে, দিলাম। ব্যাকগ্রাউন্ডের যে কালার, কালারটা এই কালার দিব, কপি করে এখানে কি থাকবে, লেটস টক, কপি করলাম, উপরে কিছু আছে, লেটস টক, এটার অ্যালাইনমেন্ট হবে মাঝখানে। তারপরে এখানে যান, এখানে কয়েকটা জিনিস দিচ্ছে, এগুলাকে আমরা আইকন লিস্ট নামে একটা জিনিস আছে, আইকন লিস্ট দেখেন, এই নামে কয়েকটা জিনিস আছে, এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে সাজাই দিতে পারবো। মনে করেন হোম, আইকনটা ফেলে দিই, তিনটা দিলাম, ওগুলোকে ইনলাইন দিলাম, পাশাপাশি দিলাম, এগুলোর যে অ্যালাইনমেন্ট ওগুলোকে মাঝখান বরাবর দিলাম, আইকনের কোনো কালার নাই, টেক্সটের কালারটা চেঞ্জ করে সাদা করে দিই। তাহলে আমাদের এটা হয়ে গেল, এখানে একটা বাটন থাকবে, এখান থেকে বাটনটা কপি করি, কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম, এটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থাকবে মাঝখানে, আর এটাও থাকবে মাঝখানে, হয়ে গেল এই পাশে। এটাকে একটু এতটুকু দিলাম, এটাও মাঝ বরাবর থাকবে, মিডলে থাকবে, মাঝ বরাবর থাকবে, এটাকে একটু বড় করে দিই, লেআউটে গেলাম, মিনি হাইট নেমে একটা জিনিস আছে এটা দিয়ে দিলাম, আমার এতটুকু হলেও চলবে, 300। আচ্ছা নিচ দিয়ে আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে অলরাইট রিজার্ভ নামে একটা জিনিস আছে, সেটা আমরা কম বেশ সব ওয়েবসাইটেই করতে হবে আমাদেরকে, এটা ছাড়া কপিরাইট যেটাকে বলে আর কি, ওই জিনিসটা আমাদের দিয়ে দিতে হবে। এখান থেকে টেক্সটটাকে নিই, জায়গার মধ্যে এটাকে পেস্ট করে এখানে লিখে দিলাম, অল জিএসটি রাইটস রিজার্ভড, তারপর 2021 স্টাইলে গেলাম, মাঝ বরাবর দিয়ে দিলাম, কিন্তু এটার নিচ দিয়ে বেশি গ্যাপ, তাই গ্যাপটা কমানোর জন্য উপর থেকে 10 প্যাডিং দিয়ে দেন, তাহলে এটা বরাবর হয়ে যাবে, আপডেট দেন। এখানে কি দিছি, একটা ইয়ে দিছিলাম, এখানে একটা বর্ডার দিয়ে দিই, স্টাইলে গেলাম, বর্ডার, বর্ডারে গিয়ে সলিড টপে 1 পিক্সেল কালার হোয়াইট, এটাকেও সেমভাবে দিয়ে দিই, স্টাইলে গেলাম, বর্ডারে গেলাম, সলিড টপে দিলাম কালার সাদা, আবার এই সেকশনে গেলাম, যাওয়ার পর স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর বর্ডারে গেলাম, সলিড 1 পিক্সেল সবটাতে না, শুধু উপরেরটাতে হবে 1 পিক্সেল, কালার হবে সাদা। সেমভাবে এটাকে আমার করতে হবে, নিচে যেটা আছে সেটাকে করবো না, বর্ডার টপ সলিড
ও বর্ডার উইথ এক পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল। একটু প্রিভিউ দিয়ে দেখি এটা আসলে কেমন হয়েছে। আমার এটা বানাইতে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগছে, আমি কিন্তু পুরাটা বানাই নাই। তো আসলে কোন এলিমেন্টসটা কিভাবে নিচ্ছি, আচ্ছা এটার মধ্যে একটু গ্যাপ দিতে হবে, এটা একটু দিয়ে দিই। অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর কপি করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। একটু আপডেট দিয়ে দেখি গ্যাপটা হয়েছে কিনা এখানে। আচ্ছা এখানে গ্যাপ না হওয়ার কিছু কারণ আছে, গ্যাপ না হওয়ার মূল কারণ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা দিব এর এগুলোর মধ্যে, তাহলে আমাদের যে গ্যাপ দিছি ওই গ্যাপটা সুন্দরভাবে দেখা যাবে। আমি এই গ্যাপটা এখানে দিলাম, তারপর অ্যাডভান্সে যাই, যাওয়ার পর একটু প্যাডিং দিই, 10 পিক্সেল করে প্যাডিং দিই, সেটা দিলাম। এটাকে এখন কপি করলে ব্যাকগ্রাউন্ড যে আছে ওই ব্যাকগ্রাউন্ডটা এখন এখান থেকে বোঝা যাবে। ওকে ফাইন, সবগুলোকে দিয়ে দিচ্ছি পেস্ট স্টাইল। আচ্ছা এটা হবে না, এটার কারণ হচ্ছে যে সেম প্রবলেম, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়াতে এই কালারটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমার এই জিনিসটা হয়ে গেছে। আবার এখানে তো কোনা কেটে দিছে, যেটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে রেডিয়াস নামে একটা জিনিস আছে বর্ডারের মধ্যে, 10 পিক্সেল করে কেটে দিই। কপি করলাম, কপি, দেখেন একটু একটু করে কিন্তু কেটে গেছে। একটু যদি আপডেট দিই, আপডেট দিলে এটা দেখেন এই দেখেন, এটাকে যদি আমি একটু জুম করি কন্ট্রোল চিপে ধরে, তাহলে আপনি একটু বুঝতে পারবেন ভালোভাবে। এই জায়গায় দেখেন এটার মধ্যে কিন্তু একটা কাটা আছে, কিন্তু এটার মধ্যে কোনো কাটা নাই। তো কোনো কিছু যদি কাটতে হয় সেটার ইয়েটা দিবেন, বর্ডার রেডিয়াস নামে একটা জিনিস আছে এটা দিবেন, তাহলে আপনার এই জিনিসটা কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। আজকে কিছু অ্যাডভান্স জিনিস দেখাইলাম, এই যে এটা দেখাইলাম, এটা হচ্ছে সম্পূর্ণ আমার বের করা, এটা আমার একটা কাজে বের করছি এভাবে। এটার জন্য মানে বিভিন্ন ধরনের উইজেট কিনতে হয়, উইজেট কিনে লাগবে না, আমি যেভাবে ইউজ করছি সেভাবে ইউজ করতে পারবেন। এই জিনিসগুলো বানাইলাম, আরও নতুন নতুন ফিচারগুলো দেখব। এখানেও একটা গ্যাপ দিতে হবে, এখানে গ্যাপ দেওয়ার জন্য টেস্টিমোনিয়াল কলাম গ্যাপ নামে একটা জিনিস আছে, এটা দিলে হবে। কলামের মধ্যে গ্যাপ দিছি, এটা কাজ হচ্ছে কিনা দেখি। কলামের মধ্যে গ্যাপ হচ্ছে না বিকজ অফ এর ভিতরে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, এই জন্য দেখা যাচ্ছে না। এটা কালারটা তুলে দিই, এখন মোটামুটি দেখা যাচ্ছে, ইট ইজ এ গ্যাপ। আচ্ছা এই হলো অবস্থা, আপনারা আমি লিঙ্কটাও সহ দিয়ে দিব, তাহলে আপনারা এখান থেকে দেখে দেখে একদম করতে পারবেন, মানে যতটুকু সম্ভব আপনি করবেন। এখান থেকে যে আপনার একদম 100% হইতে হবে ওই ধরনের জিনিস না, আমরা যখন কাজ করি তখন আমরা ক্লায়েন্টকে বলি তুমি যেটা দিছো সেটার থেকে হয়তো সুন্দর হবে, একদম 100% কপি করা সম্ভব না। মানে এক একজন ডিজাইনের এক এক রকমের কৌশল থাকে, এক একজনের এক এক রকমের ইয়েগুলো থাকে, তা আসলে ওই ক্ষেত্রে হচ্ছে 100% কপি করা কোনো সম্ভব হয় না। তবে কাছে কিনের অথবা এর থেকে ভালো হবে এই জিনিসগুলো, তো ক্লায়েন্টকে আসলে আমরা এইভাবে ম্যানেজ করি বলে। তো আপনারা হচ্ছে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, একদম যেভাবে আছে ওইভাবে কপি করার ট্রাই করবেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন এখন থাকবে না, করার সময় থাকবে, তারপরে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
অনেকক্ষণ সময় হয়ে গেছে, 12:15। একদম লাস্ট টেস্ট একটু ইয়া করতে পারবো, এটা লাস্ট পেজের একটু আগে যে স্লাইডে ওরা যে কাজটা করছিল ওখানে যে লিংকডইন ইনেরটাতে কতগুলো ডিজাইন করছিল দেখলাম, মানে আর টু জারের ছবি বা ওই জিনিসগুলো কি অ্যাড করা লাগবে? এটা এটা হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ ইন টু জারের ছবি এম, এখন এগুলো কিভাবে ইয়া করবে, এগুলো কি দেওয়ার প্রয়োজন আছে নাকি নরমালি এগুলো আপনারা দিলে এগুলো তো আপনাদের কাজে লাগবে, মানে কারণ যখন সোশ্যাল মিডিয়া দিতে বলবে তখন এই জিনিস এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়া। তো আমি তো জাস্ট একটা কিভাবে করে এটা দেখাই দিছি, এখন যদি আমি এটাতে যাই এটাকে চেঞ্জ করি, আইকনে যান, আইকনে গিয়ে যদি আপনি লেখেন টুইটার, লেখার পর দেখেন এখানে কিন্তু আইকন আসছে, আপনি জাস্ট কি করবেন একটা বানানোর পর এখান থেকে গিয়ে এখন টুইটার লিখে দিবেন, মানে সিম্পল, মানে একটা সুন্দরভাবে ডিজাইন করার পর আর একটা শুধু রিপ্লেস করে দিবেন, কাজ শেষ। এখানে আছে সবগুলা মিডিয়ার মধ্যে আছে, এখানে যে লাইব্রেরি আছে ওদের ওই লাইব্রেরির মধ্যে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর কোনো প্রবলেম হলে জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।